আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মানে আমাদের অনুকূলে না, গাছটা আমাদের প্রতিকূলে চলে গেছে সম্পূর্ণই। আর এটা যেহেতু আসলে নদীর মাছ বরাবর, এটার স্রোতের ইয়েটা বেশি, আর এই মধুমতিটা হচ্ছে একমুখী স্রোত। সাধারণত আপনারা দেখি যে জোয়ার ভাটা হলে পানি একদিকে, বিকালে অন্যদিকে, সকালে একদিকে যায়, বিকালে অন্যদিকে আসে। কিন্তু এইখানকার আসলে এই মধুমতি নদীতে কালনাঘাটে এখানে একমুখী স্রোত, পানি শুধু একদিকেই যাচ্ছে। এখানে কাজ করা স্রোত এখানে কোনোভাবেই অ্যাঙ্কর করে আসলে ডলারকে ধরে রাখা যাচ্ছে না। সেক্ষেত্রে আসলে